নমস্কার, আমি ঋতব্রত মুখার্জি। বিনোদন .com এর সমস্ত দর্শক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জানাই কালীপুজো এবং দীপাবলি ও আলোর উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সারা শহরটা যেন আলোয় সেজে থাকে, আপনাদের সারা বছরটা সেরকম ভাবেই যেন আলোয় ভরে থাকে। বিনোদন .com এর সমস্ত রিডার এবং ভিউয়ারদের জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা। নমস্কার, আমি পরমব্রত। শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে, যারা বিনোদন .com এর সাবস্ক্রাইবার, যারা বিনোদন .com ফলো করেন তাদেরকে, এবং যারা বিনোদন .com চালান সেই কর্মীদের সব। বিনোদন .com এর সমস্ত অডিয়েন্সের জানাই আ ভেরি 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 হ্যাপি দিওয়ালি। খুব ভালো করে দিওয়ালি কাটাবেন, প্লিজ বাজি ফাটাবেন না, কারণ আমাদের ছোট ছোট যারা শিশুরা রয়েছে, যারা রাস্তায় থাকে, মানে বেড়ার আর কুকুর, তাদের অনেক অসুবিধে হয়। সো প্লিজ একটু সাইলেন্ট দিওয়ালি কাটাবেন, আর অনেক মিষ্টি খাবেন, মিষ্টি খেতে ভুলবেন না, ডায়েট ফায়েট করলো একদম থ্রো ইট আউট অফ দ্য উইন্ডো এই কদিন। আর হ্যাভ আ গ্রেট দিওয়ালি, স্প্রেড কাইন্ডনেস, লটস অফ লাভ টু ইউ অল। বিনোদন .com এর যারা দর্শক তাদের প্রত্যেককে আমার এবং আমার পরিবারের তরফ থেকে শুভ দীপাবলির অভিনন্দন জানাই। খুব ভালো কাটুক আপনাদের দীপাবলি, আলোর উৎসব হয়ে উঠুক। নমস্কার, আমি গৌরব। বিনোদন .com এর সমস্ত দর্শককে জানাই শুভ দীপাবলি, খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবো। নমস্কার, আমি সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বিনোদন .com এর সকল শ্রোতাদের এবং দর্শকদেরকে আমি জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এটা আলোর উৎসব, কাজেই আশা করছি আমাদের সমাজে যত রকমের অন্ধকার আছে সেটা আস্তে আস্তে আলোর পথ দেখবে, এবং আপনারা সুস্থ থাকবেন এবং সেফলি দিওয়ালি কাটাবেন। এবং একটু মেক শিওর যে আমাদের চতুর্দিকে যারা বয়স্ক মানুষ আছে, কুকুররা রয়েছে, তাদেরকে না হার্ম করে যতটুকু আনন্দে দীপাবলি কাটানো যায় ততটুকু কাটাবেন। ভালো থাকবেন।